পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী একটি রাজ্যে রাজ্য পুলিশের অধীনে প্রচুর কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতে বসবাসকারী উচ্চ মাধ্যমিক যোগ্যতার পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন ভিডিওটির মাধ্যমে বলব বিস্তারিত কোথায় নিয়োগ করা হবে পদের নাম শূন্য সংখ্যা আবেদন করবার জন্যে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে বয়স ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখুন সম্পূর্ণ ভিডিওটি শুরুতেই দর্শক বন্ধুদের কাছে একটি আবেদন করবো ভিডিওটি শেয়ার করে আপনার কাছের বন্ধুদের জানিয়ে দিন হয়তো তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই নিয়োগের খবরটি বন্ধুরা আমরা চলে এসেছি নিয়োগটির অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়োগ করা হবে বিহার পুলিশের অধীনে পদের নাম ড্রাইভার কনস্টেবল মোট শূন্য সংখ্যা এক হাজার সাতশো বাইশটি ভারতে বসবাসকারী সমস্ত যোগ্য প্রার্থীরাই এই নিয়োগটির জন্য আবেদন করতে পারবেন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে ইন্টারমিডিয়েট অর্থাৎ টুয়েলভ পাস স্বীকৃত কোনো বোর্ড থেকে তার সঙ্গে হালকা গাড়ি বা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পয়লা আগস্ট দু হিসেবে কুড়ি বছর থেকে পঁচিশ বছরের মধ্যে ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কুড়ি বছর থেকে সাতাশ বছরের মধ্যে এবং ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কুড়ি বছর থেকে আঠাশ বছরের মধ্যে তপশিলি প্রার্থীরা কুড়ি বছর থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলে এই নিয়োগটির জন্য আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে আবেদন ফিস বাবদ সাধারণ ওবিসি এবং এবিসি প্রার্থীদের দিতে হবে সাড়ে চারশো টাকা তবে তপসিলি প্রার্থীদের দিতে হবে একশো কুড়ি টাকা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তিরিশে ডিসেম্বর দু বন্ধুরা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে এই নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত বিবরণ দিয়ে একটি ওয়েবসাইটের লিংক দেওয়া আছে